ওদের বিরুদ্ধে তোমাকে কিতাব রচনা করতে হবে, আমার পীরের নির্দেশ শুনাবে, আমি অধম রুহুল আমীর, আমি আমার পীরের নির্দেশ পালন করার জন্য কলম ধরেছিলাম, ইসলাম ও সঙ্গীত আমিও কিতাব রচনা করে বিদ্রোহীদের সমস্ত ফতোয়ার জবাব দিয়েছিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার বর্ণনা করে বলেছেন, বাংলাদেশের এক শ্রেণীর মানুষেরা তারা মিলাদ শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম আর কিয়াম পাঠ করার আগে শ্রীকৃষ্ণের সঙ্গীর সঙ্গে তুলনা করে ফতোয়া দিয়েছিলেন, আমার পীর আমাকে তার বিরুদ্ধে বাস করার জন্য বলেছিলেন, আমি রুহুল আমীর, আমার পীরের নির্দেশ মতো আমি বাংলাদেশে চলে গেলাম, তাদের সঙ্গে কিশোরগঞ্জে আমি বাস করেছিলাম, কিশোরগঞ্জের কিয়ামের বাহাদ ওরা কিয়াম করা যাবে না, এর পক্ষে যত না দলিল তারা দিয়েছিল আমি তাদের মোকাবেলায় দাঁড়িয়ে কোরআন হাদিস ইজমা খাসের দলিল সাবমিট করে দিয়ে কিয়াম করা মুস্তাহাব এবং মুবাহ, আর সে নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম এবং কিয়াম করা যে মুস্তাহাব ও মুস্তাহসান আমি রুহুল আমীন প্রমাণ করে দিয়ে বৃদ্ধবাদীদের জবানকে আমি বন্ধ করে দিয়েছিলাম। বাংলার মানুষদিগকে গোমরা করার জন্য এক শ্রেণীর আলেমেরা আখরি জোহরের নামাজ পড়তে হবে না বলে ফতোয়া দিয়েছে বাবা, এর বিরুদ্ধে তোমাকে কলম ধরতে হবে, আমি আমার পীরের নির্দেশ সবার পরেতে আমি আখরি শহর নামীয় কিতাব রচনা করে বাংলার এক প্রান্ত থেকে অপার প্রচার করেছিলাম। বাইশ কামারির বাস, আখরি শহরের বাস, কবজ জিয়ারাতের বাস, সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে বাস, কাদিয়ানীদের বিরুদ্ধে বাস, রাফিজিদের বিরুদ্ধে বাস, শিয়াদের বিরুদ্ধে বাস, এত বাহাস করে, কেতাব লিখে, বিতর্ক করে, জবাব দিয়ে, বক্তৃতা করে তিনি বাঙালি জাতির কাছে 15,000 পৃষ্ঠার দীন ও শরীয়তের বাংলা সাহিত্যের কেতাব লিখে দিয়ে 1352 সালে কার্তিক মাসের 16 তারিখে তিনি দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে 1352 সালে। আর এটা কত বছর? 1423। তাহলে ওদিকে হলো 48 আর এদিকে 23, কত হলো? 71। তাহলে আজ থেকে 71 বছর আগে আল্লামা রুহুল আমীন রহমাতুল্লাহ আলাইহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আচ্ছা, রুহুল আমীনকে তো কবর দিয়ে দিয়েছে, তার সঙ্গে সালাম হবে না, মোসাল্লা হবে না, দেখাও হবে না, চা খাওয়ানো হবে না, রুহুল আমীনের কেতাবগুলো কি কবর দিয়েছে? কেতাবগুলো আমরা রুহুল আমীনের ধর রক্ত মাংসের দেহটাকে কবরে আড়াল করেছি, কিন্তু রুহুল আমীনের ধর রক্ত মাংসের দেহটা কবরের মাটিতে আড়াল হলেও রুহুল আমীনের রেখে যাওয়া ইলমে দ্বীন আজ বাংলার জমির সর্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এবং মুশিরাজুল কেবলা যে কেতাব রচনা করে বাঙালি জাতির হাতে তুলে দিয়েছেন, যে যাই করুক আর যাই বলুক, কেউ বলেছে রুহুল আমীন 31 নম্বরের খলিফা, কেউ বলেছে রুহুল আমীন মাওলানা নয়, কেউ বলেছে রুহুল আমীন মুফতি নয়, কেউ বলেছে রুহুল আমীন পীরের জানাজা পড়িনি, কেউ বলেছে রুহুল আমীন নিকিরির বাচ্চা, কেউ বলেছে রুহুল আমীন ইংরেজি শিক্ষিত মৌলবী, কেউ বলেছে রুহুল আমীন থাকলে আমার জুতো বয়ে বেড়াতো, এইসব না গাছা কুগাছা আর পর গাছারা যাই ইচ্ছা তাই বলুক না কেন, আল্লাহ যাতে কসম করে বলতে পারি রুহুল আমীন যে কেতাব লিখে রেখে গেছে পৃথিবীর দেহের পূর্ণিয়া শেষ প্রান্তে ইনশা আল্লাহ এবং ইমাম মেহেদি এ বাংলা জমিনে এসে রুহুল আমীনের কেতাব
কিতাবের সর্বশেষ ধারক ও বাহকের দায়িত্ব ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদী ও পালন করবেন ইনশাআল্লাহ। এটা কোন প্রকাশনা যে দক্ষিণে বাতাস উত্তর দিকে চলে যাবে, এটা কোন ঘাস না যে জ্যোষ্ঠী মাসের রোদে ঢুকে যাবে, এটা কোন কাপড়ের ছাতি না যে প্রবল বস্ত্রে টুকলে টুকলে পানি পড়বে, এটা এটা কোন পেপারের ঘর নয় যে 60 কিলোমিটার ঝড়ে ঢুকে পড়বে। শরীয়তের এই ভিত, ইসলামের এই বাঙালি জাতির জন্য কোরআন হাদিস ইজমা কিয়াসের রস বংশের ফুলাঙ্গার রুবেল সাহেব সম্পর্কে কি মন্তব্য করলে ওকে আমাদের কিছু এসে যায় না, আমি জানি রতনে রতন চেয়ে রাস্তায় যারা পাথর বিছিয়ে সমান করে ওরা সোনাও চেনে না রৈবটা চেনে। সুতরাং আল্লাহ রুহুলামিনের মতে এমন মুক্ত পাথরকে কেউ যদি মনে করে ফুটপাথের কালো পাথর তাহলে বুঝতে হবে ও আসলে রতন না, যাতে সো তাই কটু ছাড়াও আর কিছু চেনে না। তার মানে রুহুলামিনের মুখে করে কথা বলবে, রুহুলামিনের চরিত্র নিয়ে টানাটানি করবে, এটা মানুষই নয়, কখনোই মানুষই নয়। ও জানে রুহুলামিনের ইলমি ধারাই কথা, রুহুলামিনের যোগ্য দাঁড়িয়ে
তিনি সম্মান করতেন। অন্তত সেরা দিকেও তো বোঝা উচিত ছিল যে দাদা হুজুর জালালের মতো একজন আলেম এই মানুষটাকে দেখে দাঁড়াচ্ছে, মানে কি এখন সাপোজ সেই এতে আমার এক বন্ধু আছে হায়দ্রাবাদের কি বলে গুজরাটে আহমেদাবাদে থাকে নুরুদ্দিন লোকটা আলেম মানুষ, এখন ওই লোকটা যদি আমার এখানে আসে নিশ্চয়ই দাঁড়িয়ে তাকে সালাম দেবে, এখানকার কবিরা কেউ তার জেনে না কেউ তার দেখি, যদি একটু এখানে আসে তার মতো একটা আলেম মানুষ হাজি মানুষ এখানে আসলে আমি দাঁড়িয়ে তাকে সালাম দেব। তাহলে আমি আপনারা যখন আমাকে ভক্তি করেন আর আমি যখন দাঁড়িয়ে তারে ভক্তি করছি, তাহলে এইটা থেকেও তো আপনাদের বোঝা উচিত ছিল যে নুরুদ্দিন গনির লোকটা একেবারে খারাপ আসলো। কথা বোঝা যায়, তুই রুলা নিয়ে চিনিস আর না চিনিস অন্তরের দাদারও প্রচারের দরকার ছিল, তার দাদা যখন রুলা নিয়ে দেখে দাঁড়াচ্ছে তাই ওইটা দিকেও তো জেনে নেওয়া দরকার ছিল যে রুলের ভিতরে নিশ্চয়ই মালগাটাই ভালোই আছে, এলিম কালামের জোর ভালোই আছে, শরীয়তের মালমাত্রা তার ভিতরে পূর্ণ আছে, না থাকলে আর জমানার মুজাদ্দিদ জিনি তার সম্মানে দাঁড়াতেন না। আসলে ব্যাপারটা ওই জায়গায় না, দাদা আমার দিকে দাঁড়াই ওর দিকে দাঁড়াচ্ছে মানে হিংসার জন্য দিয়ে বলেছে, যার জন্য রুগুলামিকে বলতে আমি লিখিয়ে পাচ্ছি ওই ছোট নাটক কি করে জল করা আছে না। বসে আপনাদেরকে দেখা মানুষ
কেউ নেই। আচ্ছা বসে হুজুরকে আমরা দেখি দেখি, তাই বলে কি দেখা মানে তো ধর ধর দেখা, কিন্তু রুগুলাঙ্গে দেহ না কি পুজো করো, ওই দেহ দেখি পানি তুলে দেবে, ওই দেহ দেখি আমার ঘর চেয়ে দেবে, ওই দেহ দিয়ে কি আমার চাষ করে দেবে। রুগুলাঙ্গে দেহ তো আমাদের দরকার নেই, আমাদের দরকার হলো রুগুলাঙ্গে রেখে যাওয়া এলেন। বলুন সকলে সুবহানাল্লাহ, আমরা রুগুলাঙ্গিকে ভালোবাসতে পারি, তাকে দেখে শুনে তার দেহটার আমরা যত্ন করতে পারি, কিন্তু রুহলামিন যে কেতাবগুলো লিখে রেখে গেছে তার কেতাবগুলো যদি পড়ে বুঝে উপলব্ধি করে সেই কেতাব মতো যদি আমল করি, তাহলে কবরে যাওয়ার পরেও রুহলামিনের রুহানি দোয়া আমার এক দরকার পাবো বলে মনে হয়। জি ইনশাআল্লাহ, দেহ দেখা লাগে না, নবীকে তো আমরা কেউ দেখিনি, তাই বলি কি মুসলমান না? আমরা নবী এলেমের কাছে আমরা নির্ভরশীল, নবীর এলেম তো করি, আমরা নবীর প্রেমিক প্রমাণ করা হোক, দাদা পীরকে আমরা দেখি, দাদা পীরের রেখে দেবো এলেম, দাদা পীরের ভক্তি প্রমাণ দেব, রুহুল আমিনকে আমরা দেখি, তবে রুহুল আমিনের রেখে যাওয়া শরীয়তের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা রুহুল আমিনের প্রেমিকে প্রমাণ দেব। প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন, একদিকে যখন বিদেশি ফ্যান সামনে আপনার কোট নেকটাই পরা মৌলবীদের বিভিন্ন রকম ফতোয়া, কখনো বলছে তারা বি আঠলাকাত, কখনো বলছে তুলতে হবে না, কখনো নারন্তাল পিতা মাতার পায়ে হাত দিয়ে কদম মুসি করতে হবে না, বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে দিয়ে এ জাতি জাতি গুমরা করবার চেষ্টা করা হচ্ছে। বাংলার ভিতরে কিছু আগাছা পুরগা ফোরগাছার জন্ম হয়েছে, কিছু আগাছা কুগাছার জন্ম হয়েছে, যারা একেবারে সিলসিলায় ফুকরা শহীদের ওই ইচ্ছের গুয়াত্মার একেবারে মূল শিখরে কুঠার আঘাত করে সিলসিলার ওই ঐতিহ্যটাকে সর্বনাশ করার চেষ্টা করছে। সিলসিলায় ফুকরা শহীদের অনেক আলেমের কথা বলবো, এ সিলসিলার প্রণেতা কিংবা রূপকার ফুরফরা পীর তেগলাকি যদি আমরা ভুল আমরা বলি, তাহলে তার একান্ত সম্পর্কটা সম্পর্কটা
যে একে অপরের বন্ধুত্ব এটা মেয়ে দেওয়ার আদান প্রদানের জন্য, তার আগে থেকে সম্পর্ক ছিল। আচ্ছা আপনি যে সঙ্গে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নবীর রক্তের বংশধারায় যারা ছিল তারাই তো ইসলাম গোড়া কাটার কাছে সবচেয়ে বেশি শয়তান করেছে। এই ইতিহাসটা ভুলে গেলে হবে, প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে সেই সিলসিলাটা একেবারে মূল শেকড় তুলে দেওয়ার জন্য আকীদার গোড়ায় তারা আজকে হাত দিয়েছে। তামাম দুনিয়ার মানুষেরা সবাই জানে বেদনা কে হাত
তোর মাকে সখে যা। তুই মুখী বললি, এরপর ওর মার মুখে গেল না, তোর মার মুখী মানুষের পায়খানা দিতে গিয়ে তোর মুখী কি তুললি? আমি দেখতে পাচ্ছি আমাদের উপরে কিছু রাগ বলে ওই নিয়ে কিছু লোক না চাচ্ছে, কারণ তোরা আমি জব্দ করবো তাতে আমার যদি সরকার রাগ খাবো না চলে আসো। এই বিচার একদিন হবে এটা আগে অনেক দিন, সেদিন বলে যাবে তুমি চালাক না আমি বোকা। ইস এটা তো পুরপুরা সিলসিলা নাকি নয়,
এই নিরীহ মুসলমান গুলোর জাহান্নামের ঠিকেদারি কি ইবলিস তোমার হাতে আছে? লজ্জা লজ্জা লজ্জা। বিশ্ব নবী যদি এখন চলে যায়,